দর্শক, বাজারের সিন্ডিকেট নিয়ে কাজ করছে ছাত্ররা। সো আমরা হচ্ছে এই মুহূর্তে রায়ের বাজারে আছি। রায়ের বাজার জানেন যে এই পাশের বিশাল বড় একটা বাজার, সেই বাজারে কিন্তু আমরা আছি, আমার সাথে একজন আছে। আপনি কোন পদে আছেন বাজারের? আমি বাজারের ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, ম্যানেজার হিসেবে আছেন। সো আপনার থেকে জানতে চাই, বাজারে যে সিন্ডিকেট হইতো এতদিন, সেটা কি এখন আসলে কি অবস্থায় আছে এখন? না, এই বাজারে কখনো সিন্ডিকেট ছিল না, আজ পর্যন্ত এখনো এরকম কোনো ইয়ে নাই। আল্লাহর রহমতে খুব সুখে আছে। আচ্ছা, মানে এই বাজারে আগেও কখনো সিন্ডিকেট ছিল না, আর যেহেতু আগে ছিল না, এখন হওয়ার প্রশ্নই ওঠে না, আমরা এটাই আশা করছি। সো আপনারা এনশিওর করছেন তো যে এখন থেকে যেহেতু ছাত্ররা হাতে নিয়েছে এই বিষয়টা, সো আপনারা সবসময় এটা ক্লিয়ার থাকবেন, আপনাদের মাথায় থাকবে, যদি কখনো কেউ চাঁদা নিতে আসে সেটা আপনারা ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারেন, যারা এটার দায়িত্ব নিয়েছে বা নিচ্ছে, তাই তো? সো নেক্সট টাইম আপনারা তো এনশিওর করছেন যে এইখানে আর কোনো সিন্ডিকেট হবে না, ঠিকঠাক মতো সবাই বাজার টাজার করতে পারবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জুলহাস ব্যাপারী। সরি, জুলহাস ব্যাপারী। জুলহাস ব্যাপারী। আচ্ছা, আঙ্কেল আছে আমাদের সাথে, উনি কিন্তু কথা বলছে। সো ভিউয়ার যারা যারা জয়েন হয়েছেন, অলরেডি 1100 মানুষ, কিন্তু 1200 মানুষ আমাদেরকে দেখছেন। যারা যারা লাইভে জয়েন হয়েছেন, ঠিকঠাক মতো আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। বাজারের এখানে কিন্তু মোটামুটি সবাই জড়ো হয়ে গিয়েছে, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি। দেখেন, অলরেডি কিন্তু সবাই অনেকে এখানে জড়ো হয়ে গিয়েছে, সবার সাথে কথা বলার চেষ্টা করছি, বাজারের হালচাল জানার চেষ্টা করছি। আগে যে দাম ছিল, এখন কি দাম কিছুটা তুলনামূলক কিছুটা কমেছে? কিছুটা কমেছে। কমার কারণটা কি আসলে? আমরা এই গাড়ি ঘুরি, আল্লাহর রহমতে সব পরিবহন যানজট এতে বাড়তেছে, মালামাল আসতে বাড়তেছে, এই কারণে দামটা কমেছে। এতদিন তো মালামাল আসতে পারে না, গাড়ি বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছে, সেখানে একটু মালের দামটা বেড়েছে। এখন যেহেতু সব গাড়ি পণ্য ছেড়ে দিছে, আল্লাহর রহমতে মালের দাম কমে গেছে, একদম সীমিত হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন ধরেন আগে যেই তরকারি আমরা কিন্তু মাঝখানে এই কিছুদিন আগে সপ্তাহখানে কি বলতে পারি 80 টাকার নিচে কোনো তরকারি কিন্তু আমরা পাইনি, এখন সেটা নেমে কততে আসে? এখন সেটা 40-35, মানে বলতে গেলে অর্ধেকে চলে আসে। এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ আমরা সফল হব। আর বাকি তো আঙ্কেলরা আমাদের সাথে আছে, হোপফুলি আমরা বেটার একটা বাংলাদেশ সবাইকে দিতে পারবো, তাই তো? সো এটাই কিন্তু সবার চাওয়া। জি। সো মূলত এটা তো হচ্ছে মাছের বাজার আর হচ্ছে কাঁচা বাজার দুটোই আছে, বিশাল বড় একটা বাজার, টোটালটাই কি আপনি হ্যান্ডেল করছেন? আচ্ছা, আপনার উপরে যারা আছেন, আপনার উপরে আসলে কারা আছেন, বা তাদের কোনো তারা কোনো সমস্যা করে কি না? কোনো সমস্যা করছে না। আচ্ছা, আর যারা নিচে আছে তারা তো কোনো সিন্ডিকেটের সাথে কোনো জড়িত না? না না, এখানে কোনো রকম কোনো সিন্ডিকেট নাই। আচ্ছা, কোনো রাজনৈতিক কোনো কেউ আছে কি না জড়িত? না না না। আচ্ছা, দারুন। অনেকেই কমেন্ট করছেন, আপনারা কারা কারা রায়ের বাজারের দিকে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু অলরেডি এখানে আছি। সো আমরা চেষ্টা করছি, আমরা ছাত্রজন চেষ্টা করছি আসলে বাজারটা ঠিকঠাক মতো যাতে আমরা কেনাকাটা করতে পারি। যারা আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত, সো সবার হাতের নাগালে যাতে সবকিছু কেনাকাটা সবাই করতে পারে সেই দিক থেকে অবশ্যই আমরা খেয়াল রাখছি। ওকে, সো আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এটা যারা যার এলাকায় সবাই এটা রুখে দাঁড়াবেন যে আসলে আমাদের এটা দরকার, আমরা এটা চাই না, প্রয়োজনে বাজার ভেঙে দিবেন, প্রয়োজনে আরো বেশি এলাকার সবাই সম্মিলিত হয়ে প্রয়োজনে সেটার পিছনে রুখে দাঁড়াবেন, আপনারা কাজ করবেন সেটা নিয়ে, যেমন আমরা আমাদের এলাকায় কাজ করছি, আপনারা আপনাদের এলাকায় কাজ করবেন। ওকে, আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই আপনারা রেমিটেন্স পাঠান, আমরা নতুন বাংলাদেশ গড়ে দিব ইনশাআল্লাহ, সবার কিন্তু এটাই চাওয়া। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আপনার কাছে আরেকটু কিছু জানতে চাই, সেটা হচ্ছে এই পাশে জানেন যে বাজারের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, রাস্তাঘাট খুবই বাজে, এটা নিয়ে কি আপনারা কাজ করছেন? একশোবার আমরা মাঝে এই যে ঈদের সোলিংটা আমরা নিজেরা বসাই দিছি বাজারের, এই যে এই পাশে যে ঈদের নিজের খরচ দিয়ে আমরা এটা বসাই দিয়েছি, গাড়ি ঘোড়া যাতে সুন্দর হয়ে যায়। বৃষ্টিতে কিছুদিন আগে বৃষ্টিতে রাস্তাঘাট ভাঙা অনেক গাড়াগুড়া হয়ে গেছিল, তার নিজের আমাদের এই মালিক এই কোম্পানি নিজে এই ইটা প্রায় আপনার 8 লক্ষ টাকা খরচ করে এটা করে দিচ্ছে যে মানুষ সুন্দরভাবে যেতে পারে। আপনি দেখবেন প্রতিদিন কবরস্থাতে শুরু করে আমাদের রাস্তাটা আমাদের করা। আচ্ছা, এই পাশে আমরা দেখি যে রাস্তার দুই পাশে বাজারের জন্য মানে জঘন্যভাবে রাস্তাটা নোংরা, মানে গাড়ি যাতায়াত করতে পারেন, এখানে প্রচুর যানজটের সমস্যা হয়, সেটা নিয়ে কি আপনারা কাজ করছেন, আপনারা বাজার কমিটি? আমাদের বাজার কমিটি এখানে লোক লাগানো আছে, প্রায় 16-17 জন লোক আছে, যে জামটা যাতে না লাগে সেক্ষেত্রে আমরা কাজ করতেছি ট্রাফিকের জন্য। কিন্তু এই যে রাস্তাটা যে নোংরা বৃষ্টি হলে মানে খুবই জঘন্য হয়ে যায়, এটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? এটা সরকার আমরা জানি এটার একটা টেন্ডার হয়েছে, এই রাস্তাটা কাট হবে আপনাদের খুব শিগগিরই দ্রুত আমরা সে আসে আছি, কিন্তু এইটা যেহেতু এখানে একটা নার্সারি আছে,
নার্সারি আছে, এটা কবরস্থানে একটা অন সাইড, এই পাশের জায়গার এই কবরস্থানে কিন্তু আমাদের জায়গায় একর হয়েছে। আমাদের প্রায় কবরস্থানের চার ভাগের তিন ভাগ জায়গা আমাদের কোম্পানির জায়গায় একর হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এখন আজ পর্যন্ত একরের বিলও নেই, ঠিক আছে? এক্ষেত্রে গাড়ি যদি বেশি হয়ে যায় ঘেরে রাখে, কিন্তু পানিটা দুই পাশে যাইতে পারে না, না যাওয়ার কারণে এই পানিটা জমে যায় দুই পাশে। যেমন আমরা দুটা ড্রেনও করে দিছি, আমাদের টাকা খরচকে দুটা ড্রেনও করে নিজস্ব টাকা খরচকা, যে পানিটা যাতে নামা যায়, যাওয়ার একটা লাইন থাকতে হবে, সেই লাইনটা নাই, তার কারণে এই দুই পাশে তো নোংরা হয়। ওকে, সো আপনারা বুঝতেই পাচ্ছেন আসলে ওনারাও কিন্তু ওনাদের জায়গা থেকে ট্রাই করছে সবকিছু পরিষ্কার রাখার জন্য। আচ্ছা, সো এখানে আসলে আপনাদের যদি একটু এটা যদি দেন, আমি একটু বাজারের একটু মতামত নিতে চাই সবার, এটা একটু যদি আপনি দেন। সব দোকানদারকে একটু ই করে দেয়, আপনি সবার সাথে কথা বলেন, আপনি ব্যবসায়ীদের সাথে। আচ্ছা, আপনাদের থেকে আসলে জানতে চাই যে ভাই একটু ধরেন, যদি আপনাদের থেকে জানতে চাই যে আপনারা এই বাজারে আপনারা বিজনেস করে বা ব্যবসা করে আপনারা ঠিকঠাক মতো সুবিধা পাচ্ছেন কিনা, নাকি কোনো দিক থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, মার্কেটে সবাই ভালো আছে, সুন্দর আছি। আমাদের এখানে কোনো বহিরাগত কোনো শক্তি নাই, আমরা নিজেরা এটা পরিচালনা করি, বা ভাই আছে আমাদের মার্কেট মালিক খুব ভালো মানুষ। আচ্ছা, কথা বুঝছেন, আমাদের সব দিকে খেয়াল রাখে। মানে আপনাদের ভাড়ার ছাড়াও এক্সট্রা কি আর কোনো আপনাদের কোনো খরচ দিতে হয় বা টাকা পয়সা ঢালতে হয়? আমরা কোনো রকম কোনো চাঁদার দিকে নাই, আল্লাহর রহমতে, আমাদের শুধু ভাড়াটাই। আচ্ছা, মাসিক ভাড়া কারো ভাড়া এরকম ভাবে ভাড়া দেওয়া যায়, কিন্তু এছাড়া কোনো বাড়তি কোনো ঝামেলা নেই আমাদের। আচ্ছা, বাহিরের কেউ কি কোনো চাঁদা টাদা নিতে আসে? না, আল্লাহর রহমতে, এই পর্যন্ত কোনো আমাদের উপরে কোনো ঝড়ঝাপটা পড়ে নাই। আশা করি যেহেতু ছাত্র আন্দোলনে তারা সফল হয়েছে, আমাদের পাশে তারা থাকবে, আমরা মালিকও আল্লাহর দয়া ভালো থাকুন। আপনাদের নেতৃত্বে ভালো একজন সরকার দেখতে চাই, নির্দলীয় কোন দল নাই, আপনাদের দল, ছাত্র দল, এবং ছাত্রদের সাথে আমরা আছি, থাকবো আল্লাহর রহমতে যতদিন আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আরেকজন ব্যবসার সাথে কথা বলতে চাই, এই পাশে যদি আসেন ভাইয়া, এই পাশে যদি আসেন দেখেন, এই পাশে কিন্তু অনেকেই আছে, সবাই বাজারের লোকজন। সো আচ্ছা, এই পাশে আমি এক ভাইয়ের সাথে কথা বলি যে আসলে ওনাদের আসলে এখন কি অবস্থা আমরা জানার ট্রাই করি। এটা ক্লিপ ভাইয়া, এটা ক্লিপ, এটা ক্লিপ, এই যে এটা ক্লিপ। আচ্ছা ভাই, আপনি এই বাজারে কে আসলে? কোনো ব্যবসায়ী একজন? আচ্ছা, আপনি কিসের ব্যবসা করছেন এখানে? কাঁচামাল, পেয়ারাম, মানে ফলের? আচ্ছা, আপনাদের এখানে কি কোনো এক্সট্রা কোনো সিন্ডিকেট কাজ করছে বা এক্সট্রা কোনো চাঁদা নিচ্ছে? না না, এক্সট্রা কোনো চাঁদা নিচ্ছে না। চাঁদা নিচ্ছে না? না না। মানে সবাই হচ্ছে ঠিকঠাক মতো আপনারা ব্যবসা করতে পারছেন? ঠিকঠাক বলতে কি, আমরা রাতের বেলা যখন বাসার থেকে আসি, রাতে দুইটা আসি, তিনটা আসি, কিন্তু আজকে দীর্ঘ তিন দিন ধরে, ঠিক আছে, কিন্তু খুব ভয়াবহর ভিতরে আসতেছি। রাস্তা দিয়ে আসার সময় অনেক খোলা পায়ে দাঁড়ানো থাকে, টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা তো টাকা পয়সা সতর্ক চলতেছি, হ্যাঁ, সিকিউরিটি নেই। আচ্ছা, এখন আগের তুলনায় কি দাম, এখন দামের কি অবস্থা? এখন দামটা আগের চেয়ে বেশি হয়ে গেছে। আচ্ছা, কমছে না? তুলনামূলক কি অনেক কমছে নাকি কিছুটা কমছে? অনেক কমছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। আর আমরা চেষ্টা করছি আরো পাঁচজনের সাথে কথা বলার জন্য। সো আসেন এই পাশে, আমি দেখি আসলে বাজারে কি হালচাল আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। দেখেন এই পাশে কিন্তু আপনারা জানেন অলরেডি যে রায়ের বাজার যেটা, সেটা কিন্তু বিশাল বাজার, বিশাল বাজার। সো এই বাজারে, এই বাজারে যদি আমরা দুইজন লোকাল কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করি, দেখি। আচ্ছা মামা, আপনাদের এখন আসলে কি অবস্থা, বাজার হালচাল কি আছে? ভালোই ভালোই। মানে দাম কি কমছে না বাড়ছে? দাম তো আছে, সীমিতের ভিতরে আছে, সীমিতের মধ্যে আছে। আগের তুলনায় কি অবস্থা? আগের তুলনায় এখন তো ভালো কমছে। হ্যাঁ, কেমন? মানে আগে ধরেন আমরা তো মাঝখানে 80 টাকার নিচে কোনো তরকারি খেতে পারি না, এখন কি অবস্থা সেটা? এখন দাম কমে, ওই 30-40। আচ্ছা, দারুন। এখন মোটামুটি কিন্তু বাজারের দাম, মানে কাঁচা বাজারের দাম কিন্তু মোটামুটি অনেকটা কম। আপনারা কি, আপনাদের, আপনারা কি জানেন এটা যে মানে নেক্সট কমবে না বাড়বে, সেটা কি আপনাদের জানা আছে? না, বাড়ার সম্ভাবনা নাই। বাড়ার সম্ভাবনা নাই আপাতত? না। আচ্ছা, এখন আপনারা আসলে কেমন সরকার চাচ্ছেন নেক্সটে বলেন তো? আমরা গরিব মানুষ, কি সরকার চাবো, যেটা হয় ওই যায়। আচ্ছা, সো বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে বাজারে আছি এখানে। এটা এটা তো মূলত পাইকারি বাজার, পাইকারি বাজার, তাই না? আচ্ছা, সো আচ্ছা, নেক্সট, ধন্যবাদ মামা আপনাকে, দেখি আমি নেক্সট আরো কারোর সাথে কথা বলতে পারি। আচ্ছা, এই পাশে কিন্তু বিশাল বড় বাজার, আপনারা জানেন অলরেডি। দেখেন এই পাশে হচ্ছে ফলের বাজার, এই পাশে হচ্ছে ফলের বাজার, সামনে কাঁচা বাজার, মাছ বাজারেও আমি একটু যাওয়ার চেষ্টা করবো যে আসলে এখন কি অবস্থা। সো আমরা এই পাইকারি একটু বাজারে ঢুকি যে আসলে তাদের এখন কি অবস্থা বা তারা আসলে তাদের বাজার কেমন।
সো ভাইয়া এই পাশে যদি আপনি একটু ইয়েটা দিয়ে দেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা এই মুহূর্তে আপনাদের আসলে কি অবস্থা? যে আমাদের অবস্থা তো ভালোই, আগে মনে করেন যে কি যেমন বাজার মনে করেন যে কি নিয়ন্ত্রণ ছিল না, ঠিক আছে? আচ্ছা এখন মনে করেন মোটামুটি বাজার মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে। নিয়ন্ত্রণে চলে আসছে, দামের কি অবস্থা? দাম কিছুদিন আগে চাই এখন একটু বেশি। একটু বেশি? মানে আপনার এখানে মূলত কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে পাওয়া যাচ্ছে আলু এবং পেঁয়াজ। আলু এবং পেঁয়াজ পাইকারি? জি পাইকারি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইকারি দোকান, এখানে বস্তায় বস্তায় সব রাখা আছে। সো পাইকারি উনি বলছে পেঁয়াজের দাম আগে কত ছিল? আগে ছিল আপনার দেশিটা বিক্রি করতাম 105-100, আর আজকের বাজার হলো যায় 110। 110? জি জি। তার মানে বলা যায় পেঁয়াজের দামটা কিছুটা বাড়ছে। আলুর দাম কি অবস্থা? আলু আগে ছিল আপনার 50-51, এখন হলো যায় 54-53। তার মানে কিছুটা বাড়ছে, কিছুটা বাড়ছে। না আমি এই পাশে কথা বললাম, ওনারা বলল যে কাঁচা বাজারের মোটামুটি একটা দাম আয়তে চলে আসছে, আলু পেঁয়াজের দামটা আয়তে আসে। আচ্ছা আপনি কি মনে করেন যে আলু পেঁয়াজের দামটা কি আরো কমা উচিত বা আদৌ কমবে কিনা, সেটা আপনি কিভাবে? ইন্ডিয়ান পেঁয়াজ না আসা ছাড়া মনে করেন যে আমার মনে হয় না যে আপনার ইয়া হবে, পেঁয়াজের দাম কমবে। আচ্ছা তো এখন কি আসার কোনো সম্ভাবনা আছে বা পেঁয়াজের দামটা আসলে খুব দ্রুত কমার সম্ভাবনা আছে কিনা পেঁয়াজ আলু? যদি মনে করেন মাল আমদানি হয় তাহলে যাই কমবে, আর যদি না হয় তাহলে যাই কমবে। এখন আপনাদের কি আমদানি হচ্ছে? এখন আমাদের কম কম। আচ্ছা ওকে, সো বুঝতে পাচ্ছেন আমরা আসলে সবার সাথে কথা বলার চেষ্টা করছি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পাশে দেখি আরো কারো সাথে কথা বলতে পারি কিনা, ট্রাই করছি সবার সাথে টুকটাক কথা বলার, বাজারের কি অবস্থা। সো আমাদের টিম আছে, সবাই কাজ করছে, যার যার দায়িত্বে শেষে আছে। সো এই পাশে দেখেন এইটা কিন্তু পুরোটাই একটা বাজার, আপনারা অলরেডি জানেন। অনেকেই কমেন্ট করছেন 17 বছর আগে 5 টাকা কেজি চাল ছিল, 17 বছর আগের কথা এখন আর চিন্তা করা যাবে না। আচ্ছা আমরা একটু চেষ্টা করব যে, আচ্ছা আঙ্কেল একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? আচ্ছা উনি কথা বলতে আসলে যাচ্ছেন না। আন্টি একটু কথা বলা যাবে? আচ্ছা আপনি কি বাজার করতে আসছেন? জি। এখন আগের তুলনায় কি বাজারের দাম কি অবস্থা? বাজারের দাম আগের মতো নেই আছে, সবজি সব কিছু দাম কত করে আছে? এই যে 300 টাকা কেজি বলে 300 টাকা না, 180 টাকা কেজি। 180 টাকা কেজি? আচ্ছা সবাই বলছে যে কাঁচা বাজারের দাম এখন কম, এখন আপনার কি মনে হয় আসলে কম নাকি বেশি? না কমই নাই অন্তমায়, সব কিছু দাম চায়। এখন পেঁয়াজ কত করে নিলেন? পেঁয়াজ 120-110 টাকা। 110 টাকা কেজি? আচ্ছা আচ্ছা ওকে, সো ধন্যবাদ আন্টি আপনাকে। আচ্ছা আমরা নেক্সট দেখি আরো কার কার সাথে কথা বলতে পারি। এই পাশে কিন্তু জনতার, এই বাজারে কিন্তু সবসময় জনতার ভিড় থাকে, আপনারা অলরেডি জানেন যে এই বাজারে কিন্তু সবসময় লোকজনের প্রচুর ভিড় থাকে। ওকে হ্যাঁ আমরা একটু যাই দেখি মাছের বাজার, এই পাশেই তো মাছের বাজার, আমরা একটু মাছের বাজারে গিয়ে দেখি যে আসলে মাছের বাজারের কি হালচাল, সেখানে আসলে কেমন দাম। ওকে চলেন একটু মাছের বাজারে আমরা গিয়ে দেখি। এই পাশের যে যারা জনতা আছে তারা কিন্তু জানেন আপনারা যে এই বাজার থেকেই কিন্তু সবাই বাজার করে, ইভেন এখানে কিন্তু সব সময় অনেক ভিড় থাকে, এখানে কিন্তু সব সময় অনেক বেশি ভিড় থাকে, ঠিক আছে? সো দেখি এই পাশে কি অবস্থা, দেখি একটু মাছের বাজারে ঢুকে দেখি একটু কি অবস্থা। আমরা ওই পাশে, আচ্ছা এই পাশে ঢুকি দেখি, এই পাশে কিন্তু পর্যাপ্ত মাছ দেখা যাচ্ছে, দেখি এই পাশে এই পাশে এই পাশে দেখি এই পাশে দেখেন মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। আচ্ছা দেখি আমরা ইলিশ মাছের কি অবস্থা, আচ্ছা এনাকে দেন এনাকে দেন, এখন কি হালচাল আঙ্কেল ইলিশ মাছের এখন কি অবস্থা? আচ্ছা ভাইয়া বলেন না সমস্যা নাই, আচ্ছা আচ্ছা একটা কথা বলি, ওনারা কথা বলতে আসলে আনিজি ফিল করছে, সমস্যা নাই আমরা এই পাশে জানার চেষ্টা করি। মাছের দাম কম অনেক, মানে
এটা 600 টাকা, আগে পেয়েছি 800 টাকা। আচ্ছা, আর বড় সাইজটার দাম কত? বড় সাইজ আগে পেয়েছি 2022, আজকে 1600 টাকা কেজি। মানে মূলত বলা যায় মাছের দাম কম, অনেকটা অনেক কম, আগের থেকে অনেক কম। কিন্তু ক্রেতারা তো বলছে যে দাম কমে নাই, বাড়ছে। কোন ক্রেতারা বলছে? খাবার দিয়ে মাছের দাম কম আজকে। সামনে কি আরো কমার সম্ভাবনা আছে নাকি বেড়ে যাবে? আশা করা যায় কমে যাবে, আরো আশা করা যায় কমে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কিন্তু সাথে থাকবেন। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, আপনাদের মাছের বাজারে কোনো সিন্ডিকেট আছে? না না, কোনো সিন্ডিকেট এক্সট্রা কোনো চাঁদা দিতে হয় না? না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, চলেন আমরা এই পাশে কারো সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই পাশে যে দেখি আমার কি অবস্থা। সো দেখি এই পাশে, এই পাশে আপনি। আচ্ছা হ্যাঁ, মাছ কিনতে আসছেন? আপনি মাছ কিনতে আসছেন? জি। মাছ কি কিনেছেন? হ্যাঁ কিনেছি। কি মাছ কিনলেন? চিং মাছ আর পদ্মা। দাম কেমন এখন? দাম একটু আগে থেকে একটু চড়া আছে। আচ্ছা, চড়া আছে। ওকে, সো দাম আমি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, উনি বলেছে দাম অনেকটা কম, বাট ক্রেতার সাথে কথা বললাম, উনি বলছে যে দাম কিন্তু কমেনি। ওকে, সো উনি শিং মাছ কিনেছে, পদ্মা মাছ কিনেছে, আমি বুঝতে পারছি না আসলে কোনটা সঠিক কোনটা ব্যাটিক। আগে কিনছি কেজি কিনছি শিং মাছ 350 টাকার মধ্যে। তাহলে এটা কি বাড়তি না? হ্যাঁ। হ্যালো, বাজারের লোকজন। ওকে, সো প্রচুর মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বলছে দাম বেশি, কেউ বলছে কম। সো দেখি আমি আসলে অনেক জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আচ্ছা থাক, উনি হচ্ছে করতে যাচ্ছে না, সমস্যা নাই। সো আমরা লাইভটা আসলে শেষ করে দিব। আপনাদের যাদের এলাকার বাজারে আসলে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, অবশ্যই চেষ্টা করবেন যার যার এলাকা নিয়ে শেষে কাজ করার, যার যার এলাকা তারা হচ্ছে সুরক্ষিত রাখার। আমরা আমাদের দেশটা যেহেতু মধ্যবিত্তর মধ্যে আছে, তো সবাই যাতে কেনাকাটা করে খেতে পারে, সবাই যে সবার যাতে আয়ত্তের মধ্যে থাকে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, সো লাইভটা শেষ করে দিচ্ছি, নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখাও যাবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।